আমরা কারো কাছে পায়ে ধরতেও যাব না জামালের কমরেডদেরকে ছেড়ে দিন ওসব পিসি ভাই করে পায়ে ধরে মোদিদের ছেড়ে দাও কয়লা চুরি থেকে আমরা পায়ে ধরতে যাব না লড়তে এসেছি লড়াই কি করে করতে হয় জানি আর লড়াই মানে কষ্টই হয় লড়াই মানে আত্মত্যাগই হয় লড়াই মানে সফর করতে হয় কিন্তু দুর্নীতির বিরুদ্ধে চুরির বিরুদ্ধে কথা বলতে গেছি বলেছি তোমরা আমাদের জবকাটে টাকা লুট করে নিচ্ছ তোমরা গরু পাচার মাটি পাচার করতে করতে গোটা রাজ্যটাতে যত প্রকল্প সেই প্রকল্পগুলোতে লুট করছো সেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যাওয়া পুলিশ বলছে শিরোধানি করতে এসেছি চোরকে ধরো বলতে গেছি বলছে চুরি করতে এসেছি ঝান্ডা নিয়ে জেলা পরিষদ অভিযান করতে গেছি বলছে আমার বাড়িতে 61 বছরের মা আছে ময়ূকে বলছে ময়ূকরা নাকি 50 বছরের লেডি কনস্টেবলকে শিরোধানি করতে গেছে আচ্ছা পুলিশ এই গন্ডগোল কেন করতে চাইছে কেন যাতে জেলা পরিষদকে আমাদের প্রশ্নের উত্তর দিতে না হয় কারণ জেলা পরিষদ যদি চুরির দায়ে তাদেরকে যদি অভিযুক্ত হতে হয়েছে আর তাদেরকে যদি উত্তর দিতে হয় তাহলে ওদের বলতি বন্ধ হয়ে যাবে উত্তর দিতে পারবে না তাহলে পুলিশ মাঝখানে গন্ডগোল লাগাতে চাইছে তাহলে পুলিশকে পাবলিক সার্ভেন্ট তো আমাদের ট্যাক্সের পয়সায় বেতন হয় তো মানুষের কাজ করবে বলে গেছে তো শুধু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছে বলে তার বাড়িতে খিচুড়ি পরিবেশন করবে আর আমাদের কমরেডদেরকে জেলে পুড়ে দেবে সেটা তো হবে না তাই পুলিশকেও আমরা বলতে চাইছি আইন অনুযায়ী কাজ করুন বেআইনি করবেন না যতক্ষণ খাকি বর্দিটা গায়ে আছে ততক্ষণ মানুষ ভয় পাবে এই আইনি লড়াই পুলিশের বিরুদ্ধেও লড়া হবে খাকি উর্দিটা গা থেকে নেমে গেলে কেউ রিয়াজ করবে না প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা এলাকা গোটা জেলা গোটা রাজ্য সবাই কিন্তু হিসাব সুদে আসলে নেবে ওরা বলেছে যে অনুব্রতকে নাকি বীরের সম্ভাষণের বীরভূমে ওরা নিয়ে যাবে আমাদের এরকম লাখ লাখ বীর আছে ছাত্রদের যুবদের লাখ লাখ বীর আছে আমাদের ঘরের ছেলেরা আবার ঘরে ফিরবে দুর্নীতির বিরুদ্ধে কাজের দাবিতে শিক্ষার দাবিতে আবার লড়াই করবে শুধু আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা কি চাইছেন যদি চান আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির মেয়ে বালি পাচার করুক চুপ থাকুন যদি আপনারা চান গরু লেজ ধরিয়ে বর্ডার পার করে দিই অনুব্রতর সাথে তাহলে চুপ থাকুন যদি চান যে আপনাদের বাড়ির ছেলে আপনাদের বাড়ির মেয়ে বালি পাচার মাটি পাচার মেয়ে পাচার শিশু পাচার করুক তাহলে চুপ থাকুন আর যদি চান যে রাজ্যটাতে লুটের রাজত্ব বন্ধ হোক তাহলে 26 তারিখ ওদের জামিন করানোর জন্য 25 তারিখ 4:30টার সময় শিয়ালদা রেল স্টেশনে আমাদের সাথে মিছিলে পা মেলাতে আপনাকে আসতেই হবে এই প্রজন্ম আপনাদের কাছে দাবি করছে এই লড়াইয়ে আমরা যারা নেমেছি মাথা ফাটবে আমরা জানি জেল খাটতে হবে আমরা তাও জানি হয়তো আরো অনেককে মইদুল সুদীপ্তদের তালিকায় নাম লেখাতে হবে কিন্তু আমরা আমাদের বাড়ির লোকদের পাড়ার লোকদের গায়ের লোকদের আর আমাদের পঞ্চায়েতের লোকদেরকে জিজ্ঞেস করতে চাইছি আপনারা কি চাইছেন